জেলা প্রশাসক কর্তৃক বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। তার আদর্শ, ত্যাগ, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করেছে। গত 19 মে 2024 তারিখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরিটি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম। উল্লেখ্য, দেশব্যাপী ভ্রমণের অংশ হিসেবে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি নরসিংদী জেলায় গত এক সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গমন করে শিক্ষার্থীদের দর্শনের ব্যবস্থা করে। নতুন প্রজন্ম সহ সর্বমহলে বঙ্গবন্ধুর আদর্শ, নীতি, জীবন ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে জাতির সামনে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি বাসটি চালু করা হয়েছে। যাদের বই সংগ্রহ করে পড়ার সুযোগ নেই, তারা এই লাইব্রেরির মাধ্যমে মনোরম পরিবেশে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। নরসিংদী টিভি, নিউজ ডেস্ক।